হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের জন্য আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। 2022-23 মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে ইংলিশের পেজগুলোর সলিউশন আমি তোমাদের জন্য শেয়ার করছিলাম। তোমরা অনেকেই কমেন্ট করে জানাচ্ছ ভিডিওগুলো ভালো লাগছে, তোমাদের অনেক থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আবারও রিকোয়েস্ট করছি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো। তোমরা লাইক কেন করছো না বুঝতে পারছি না, অবশ্যই লাইক করো। লাইক করতে তো তোমাদের কি আর বেশি সময়ও লাগবে না, শুধু লাইকের বাটনটা টিপে দিলেই হবে। আর শেয়ার করতে থাকো, তোমাদের একটা শেয়ার আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, তো অবশ্যই কিন্তু শেয়ার করো ভিডিওগুলো। আর যদি আগের ভিডিওগুলো তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই প্লেলিস্টের লিঙ্কটা দেখে নাও, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে পরপর পেজ ওয়াইজ প্রত্যেকটা ভিডিও তোমরা পেয়ে যাবে। আজকে আমি একটা নতুন পেজ সলভ করবো, দেখো আজকে আমি করাবো 726 নাম্বার পেজের সিন পোর্শান। এখানে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর একটা অংশ তুলে দেওয়া হয়েছে। এখান থেকে প্রথমে মাল্টিপল চয়েস যে প্রশ্নগুলো আছে চলো সেগুলো আগে দেখে নিই। দ্য অথর গট দ্য নিউজ অফ গান্ধীজির ডেথ, বক্তা গান্ধীজির মৃত্যুর খবরটা কিসে পেলেন? বাই অ্যান ইমেল, বাই অ্যান আর্জেন্ট টেলিফোন কল, বাই এ গ্রুপ অফ পিপল, বাই ব্রডকাস্ট। আর্জেন্ট টেলিফোন কলে পেয়েছিলেন, তাহলে অপশন বি। তারপরে গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু, গান্ধীজি কোথায় যাওয়ার সময় গান্ধীজিকে গুলি করা হয়? এ ফ্যামিলি মিটিং, দ্য বিড়লা হাউস, এ প্রেয়ার মিটিং, অ্যান ইভিনিং প্রেয়ার। প্রেয়ার মিটিংয়ে যাওয়ার সময়, তাহলে অপশান সি, এ প্রেয়ার মিটিং। তিন নম্বর, স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উইমেন কালেক্টেড অ্যারাউন্ড, যারা স্যাড গ্রুপ অফ পিপল ছিল তারা কোথায় জড়ো হয়েছিল? বিড়লা হাউস, বিড়লা হাউস, বাল্মীকি হাউস, বিড়লা হাউস, বিড়লা হাউস। দেখো বিড়লা হাউস অপশানটা দুবার রয়েছে, তোমরা যে কোনো একটাই ঠিক দিতে পারো, বোধহয় সেখানে কোনো প্রিন্টিং মিস্টেক হয়েছে। যাই হোক, বি আর ডি দুটো একই আছে, তো যে কোনো একটা লিখবে। তারপরে ওয়ার্ডস অফ বাপুজ ডেথ স্প্রেড থ্রু, বাপুজির মৃত্যুর খবর কোথা থেকে ছড়িয়ে পড়েছিল? দিল্লি, মুম্বাই, চেন্নাই, গান্ধীনগর। দিল্লি থেকে, তাহলে অপশান এ। দ্য পিপল ওয়ার টু স্টার্ন টু স্পিক, মানুষজন এতটাই মানে শক পেয়েছিল যে প্রথমে কথা বলতে পারেনি। কখন কথা বলতে পারেনি প্রথমে, উত্তরটা আমি বলেই দিলাম। যাই হোক, ইন দ্য বিগিনিং, ইন দ্য এন্ড, ইন দ্য ইভিনিং, ইন দ্য বিগিনিং। দেখো এখানে কিন্তু বার্গেনিং আছে, তোমরা এটা বিগিনিং ভেবো না, আমি যেটা ভুল করে বিগিনিং বলে ফেললাম, তো এটা বার্গেনিং। ঠিক করে দে, তোমরা অপশানগুলো পড়ে কিন্তু ঠিক দেবে, অনেক সময় এরকম সিলি আল মিস্টেক হয়ে যায়, তো ভালো করে দেখবে। এটা হবে অপশান ডি, ইন দ্য বিগিনিং। চলে আসবো এবার বিয়ের দাগে। এখানে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এক নম্বরে আছে আউট অফ এভরি উইন্ডো ওয়ান ড্যাশ, প্রত্যেকটা জানলা দিয়ে একজন দেখতে পাবে, কি দেখতে পাবে না, কুড সি এ ব্রাউন ব্রাউন ব্লার অফ ফেসেস, বিবর্ণ মুখগুলো দেখা যাবে প্রত্যেকটা জানলা থেকে, তাহলে এটা হয়ে যাবে কুড সি এ ব্রাউন ব্লার অফ ফেসেস। দু নম্বর, পিপল পুস্ট ওয়ান অ্যানাদার টু, মানুষজন একে অপরকে ঠেলছিল কেন? না, টু ব্রেক ইন টু দ্য হাউস, বিড়লা হাউস, বিড়লা হাউসে ঢোকার জন্য। তিন নম্বর, পিপল লিসেন টু দ্য ব্রডকাস্ট টেলিং দেম, মানুষজন ব্রডকাস্টে কি শুনলো, তাদের ব্রডকাস্টে তাদের কি বলা হলো? বলা হলো যে দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর, যে তাদের বাপু আর বেঁচে নেই, এটাই ব্রডকাস্ট করা হয়েছিল। এবারে দেখো সি এর দাগের স্টেটমেন্টের রিজন, রিজন লেখা থাকলে স্টেটমেন্ট লিখতে হবে, স্টেটমেন্ট লেখা থাকলে রিজন লিখতে হবে। প্রথমেরটা রিজন লেখা আছে গান্ধীজি ব্রিথ হিজ লাস্ট, তার স্টেটমেন্ট কি হবে? না, দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম, ঘরের মধ্যে সাইলেন্স বিরাজ করছিল কারণ গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। দু নম্বরের স্টেটমেন্ট লেখা আছে ইট ওয়াজ অ্যানাউন্স দ্যাট পিপল উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর হিজ ফিউনারাল, তাহলে বলা হলো যে গান্ধীজির ফিউনারালের আগে মানুষজনকে গান্ধীজির সাথে দেখা করতে দেওয়া হবে। তার কারণ কি, কেন বলা হলো? না, পিপল জসল্ড ওয়ান অ্যানাদার ইন এ স্টাম্পেড টু ব্রেক ইন টু দ্য হাউস, মানুষজন একে অপরকে ঠেলে বিড়লা হাউসে ঢোকার চেষ্টা করছিল, তার জন্য এই কথাটা বলা হয়েছিল। আচ্ছা, তো প্রোজ কমপ্লিট হলো, এবারে চলে আসবো আমরা পোয়েমে। এখানে দ্য সি ফেভার কবিতা, সি ফেভার কবিতার অংশ তুলে দেওয়া হয়েছে। এখান থেকে যে প্রশ্ন আছে প্রথমে আছে মাল্টিপল চয়েস, দ্য পোয়েট ওয়ান্টস টু লিসেন টু দ্য সং অফ, কবি কার গান শুনতে চেয়েছেন? দ্য সিজ, দ্য সিগলস, দ্য উইন্ড ফেল ওভার, উইন্ডের গান, তাহলে অপশন সি। দ্য পোয়েট আস্ক ফর এ, কবি কী চেয়েছেন? সানি ডে, ক্লাউডি ডে, রেনি ডে, উইন্ডি ডে, উইন্ডি ডে চেয়েছেন, তাহলে অপশন ডি। দ্য উইন্ড অন দ্য সি ইজ ভেরি, সমুদ্রের উপর যে বাতাসটা সেটা কীরকম, কোল্ড, হট, ওয়ার্ম, না টেপিড, কোল্ড বাতাস, তাহলে অপশন এ।
দ্য পোয়েট ওয়ান্টস টু হিয়ার এ মেরি টেল ফ্রম, কবি কার কাছ থেকে একটা সুন্দর গল্প শুনতে চেয়েছেন? অ্যান ওল্ড ম্যান, এ সেলার, এ ফ্রেন্ড। দেখো এই দুটো সেলারের বানান কিন্তু আলাদা, উচ্চারণ এক হলেও। এটা হচ্ছে নাবিক আর এটা হচ্ছে বিক্রেতা। এখানে নাবিকের কথা বলা হয়েছে, তাহলে এটা হয়ে যাবে অপশান বি, এ সেলার। আচ্ছা তারপরে হচ্ছে ট্রু ফলস, সাথে সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে। প্রথমে আছে দ্য কল ফর দ্য রানিং টাইড ইজ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার, যে ডাকটা ছিল টাইডের বা ঢেউয়ের সেটা ছিল খুবই ক্লিয়ার এবং ওয়াইল্ড, এটা হবে ট্রু। আর এর সাপোর্টিং সেন্টেন্সে তোমরা লিখবে এই যে এই লাইনটা, দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল। এবারে চলে আসবো দু নম্বরে, দ্য পোয়েট ডাজ নট ওয়ান্ট টু স্লিপ হোয়েন দ্য জার্নি ইজ ওভার, যখন জার্নিটা শেষ হয়ে যাচ্ছে গেছে তখন কবি ঘুমোতে চায়নি। ডাজ নট ওয়ান্ট স্লিপ, এটা কী হবে? ফলস হয়ে যাবে, কারণ কবি জার্নি শেষে ঘুমোতে চেয়েছিলেন, তাহলে এটা হলো ফলস। আর সাপোর্টিং সেন্টেন্সে তোমরা এই লাইনটা লিখবে, অ্যান্ড অল আই আস্ক ইজ এ মেরি ইয়ার্ন ফ্রম এ লাফটার ফেলোর ওভার, এ কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম হোয়েন দ্য লং ট্রিক্স ওভার। বুঝতে পেরেছো? তাহলে আশা করি তোমরা সিনটা বুঝতে পারলে। 726 নম্বর পেজের সিনটা পুরোটা সলভ করে দিলাম। নেক্সট ভিডিওতে আমি এই পেজের আনসিন নিয়ে চলে আসব। ততক্ষণের জন্য গুড বাই। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, আর লাইক করতে থাকো ভিডিওগুলো, শেয়ার করো, কমেন্ট করে জানাও কেমন লাগছে। থ্যাংক ইউ।